ইন্ডিয়ান বাইক ড্রাইভিং কিডি গেমের মধ্যে এটা হচ্ছে গ্রেনি মোড। আর আজকে আমরা এই মোডটা প্লে করব এবং দেখব গ্রেনি মোডটা কিরকম। তো চলো প্রথমে এই মোডটা অন করে নেই। তো আমি কিন্তু মোডটা অন করে দিয়েছি, আর আমি কিন্তু গাইস খুবই এক্সাইটেড, দেখতে হবে যে গ্রেনি মোডটা কিরকম। কিন্তু এটা কি, আমি কোথায় চলে আসলাম? আমি তো গ্রেনি মোডের উপর ক্লিক করেছিলাম। আরে এটা কি, গ্রেনি হাউস লোকেশন, চেক ইউর মোবাইল ফোন। মানে কি গাইস, গ্রেনির হাউস অ্যাড করে দিছে? একবার মোবাইল ফোনটা চেক করে দেখি তো সত্যি কি অ্যাড করা হয়েছে কিনা। গ্রেনি হাউস লোকেশন, ও ভাই গেমের মধ্যে গ্রেনির হাউসও অ্যাড করে দিছে। আর ভাই আমি তো খুবই খুশি। আর এক মিনিট গাইস, আমি তো জানি এটা কোথায় আছে। এটা তো মনে হচ্ছে গাইস আমাদের শহরের পাশে একটা ছোট্ট গ্রাম আছে, আর আমার মনে হয় ওই গ্রামটার মধ্যে কিন্তু গ্রেনির হাউসটা রয়েছে। আমাকে একবার গিয়ে চেক করতে হবে। ভাই আমি তো আজকে খুবই খুশি, আমি কিন্তু গ্রেনি মোড়টা পেয়ে গেছি। এখন আমি যাচ্ছি গ্রামের দিকে আর দেখব গ্রেনির হাউসটা কিরকম। তো চলো গাইস, আমি আমার সাইকেলটা নিয়ে বের হয়ে গেছি। আর তোমরা ভিডিওতে লাইক না দিয়ে থাকলে অবশ্যই একটা লাইক দিয়ে দিও। তো আমি কিন্তু মেগা র্যাম্পের উপর একটু জাম্প করে দেখি গাইস কিরকম লাগে। আরে ভাই আমি তো অনেক উপরে চলে আইছি, নিচে পড়লে বাঁচবো তো? গাইস আমার তো খুবই ভয় করছে, নিচে পড়লে কি আমি আস্ত থাকব? ও ভাই একটুর জন্য কিন্তু বেঁচে গেছি, মানে আমার সাইকেলটা কিন্তু আমাকে বাঁচিয়ে দিয়েছে। আর সামনে কিন্তু রয়েছে ছোট্ট গ্রামটা, আর আমার কিন্তু অল্প অল্প ভয় করছে, বুঝতেই পারছো। গ্রেনির হাউস, গ্রেনি কিন্তু দেখতে খুবই ভয়ঙ্কর। তবে এখন আমাকে খুঁজে বের করতে হবে গ্রেনির হাউসটা কোনটা। আমি আমার সাইকেলটা আপাতত এখানেই রেখে দেই, আর আমাকে খুঁজে বের করতে হবে প্রথমে গ্রেনির হাউস কোনটা। মোবাইলের মধ্যে যেই লোকেশনটা পেয়েছিলাম সেটা এই গ্রামটারই লোকেশন, তার মানে এই গ্রামটার মধ্যে কিন্তু গ্রেনির হাউসটা থাকবে। এখন আমাকে শুধুমাত্র খুঁজে বের করতে হবে। সামনে আমি একটা লোককে দেখতে পেয়েছি, এনাকে জিজ্ঞেস করি, এই যে দাদা আপনি কি বলতে পারবেন গ্রেনির হাউসটা কোথায় আছে? একটু ভিতরে গিয়ে ডান দিকে যান, তারপর 3-4 পা হাঁটলেই সামনে গ্রেনির বাড়ি। কিন্তু সাবধান, ওখানে কিন্তু গ্রেনি থাকে, খুবই ভয়ঙ্কর। থ্যাংক ইউ দাদা। তো বন্ধুরা আমি কিন্তু জানতে পেরেছি গ্রেনির বাড়িটা কোথায় আছে। আমাকে একটু সামনে গিয়ে ডান দিকে যেতে হবে। তো আমি কিন্তু সামনে একটা রাস্তা দেখতে পেয়েছি, মানে এটা হচ্ছে গ্রামের রাস্তা, আর আমি কিন্তু ডান দিকে চলে আইছি। আরে ভাই এটাই তো সেই বাড়িটা, মোবাইলের মধ্যে আমি তো এই বাড়িটাই দেখেছিলাম, তার মানে কি এটাই গ্রেনির বাড়ি। আর দেখেও কিন্তু এরকমটাই মনে হচ্ছে, একটু কিন্তু কালো রঙের বাড়ি। এখন ভিতরে গিয়ে দেখতে হবে বাড়িটা কিরকম রয়েছে। কিন্তু এটা কি ভাই, দরজা তো ওপেন হচ্ছে না, মানে কি? ডোর ইজ লক, কালেক্ট 2 আইটেম টু ওপেন দা ডোর। আরে এটার মানে কি?